বিয়ে করেছি তাহলে পুলিশ এসে কেন কিডা নালিশ করেছে পুলিশ আসার কথা শুনে তুই খাটের নিচে পলাচ্ছ কিছু জানি পুলিশ কি তোর তোর বেড়াইছে নাকি তাহলে কারে আমরা তো আইন মাইনেই বিয়ে করেছি তাহলে পুলিশ এসে কেন কিডা নালিশ করেছে পুলিশ আসার কথা শুনে তুই খাটের নিচে পলাচ্ছ কিছু জানি পুলিশ কি তোর তোর বেড়াইছে নাকি তাহলে কারে ভারতের খুঁজে আছে হয়তো শিপালিকে ধরে নিয়ে যাবে ও এ কথা তুই আগে কবি নে তুই তো এত অস্থির হচ্ছিস কিসের জন্য এটা কোনো কথা হ্যাঁ তোর কোনো দায় দায়িত্ব নাই তুই নাই সরকার বাড়ির সামাল বাড়ির এত বড় একটা বিপদে শুয়ে শুয়ে ঘুম পারবো ওটে স্যার যাই দেখে কি হলো খোঁজ খবর নেই একটু পুলিশ চলে গেছে তাই না হয়ে গেছে জসিম মিথ্যে কথা কয়া বিদায় করেছে বাসলাম পুলিশ আসার খবর পেয়ে বুকের মধ্যে সেই পরিমাণে ধরপাড়ানি শুরু হয়ে গেছিল আচ্ছা তুফান তুই আসলে কি কত কি তুই আসলে চোর না তো কি করছিস আমি জীবনে তোরে বিয়ে করা ছাড়া আর একটা কামও করিনি চুরি তো অনেক কঠিন কাম আমার কিন্তু তোর সন্দেহ হয় তুফান হঠাৎ করে তোর আমার উপর সন্দেহ হচ্ছে কিসের জন্য আচ্ছা তুফান পুলিশের কথা শুনলে তুই এত ভয় পাস কিসের জন্য কত এর আগেও একবার ভুয়া পুলিশের কথা শুনে তুই আমাদের বাড়িতে মিন্টুর ঘরে যা পলাইছিল কাহিনী কি না কাহিনী তো একটাই আমি মিন্টুকেও কইছিলাম একই কথা মানে হয়েছে কি একবার চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে যাত্রা এসেছিল তা যাত্রা দেখবে আর গেছি থার্ড ক্লাসের টিকিট কাটছি ডুবতে ডুবতে একটু পিছিয়ে পড়ে গেছি তা আফাত পাড়ার কিছু পোলা পায় ওরাও দেখতে আসছে তাই সে ওরা প্ল্যান করলো কি যে চল আমরা হুড়োহুড়ি করে সামনে যেয়ে বসি আমি বললাম আচ্ছা ঠিক আছে যে হুড়োহুড়িটা শুরু হলো এমনি পুলিশ হুইসেল বাঁশি দিয়ে এমন সিদেম পিটানি পিটানি শুরু করলো আমার পিঠ বরাবর দুটো বাড়ি যেই হলো তারপরে আর আমি কিছু খবর পারি না এখনো আমার পিঠে সে বাড়ির ব্যথা জোগায় জোগায় ওঠে কামার বাড়ি থেকে লুহাপুর আর দিলিপারে স্যাপ করে উঠবি না সেই প্যান্টটা খাইস সেটাই করা লাগবে আচ্ছা বাদ দে তুই যে কলু যে জসিম মিথ্যে কথা কইছে বলে পুলিশ চলে গেছে আসলে কি হয়েছিল কি ঘটনা ফারুকের খোঁজে আইছিল শেফালির মামা পুলিশের কাছে সমস্ত কিছু কয়ে দিছে আব্বার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছিল সমস্ত কিছু কলকাঠির নায়ক নাকি আমাদের ফারুক আমার আগেই সন্দেহ হয়েছিল খালি কয় আব্বারে চাপে রাখতে রাখতেই জমি জমা যা আছে লিখে নেন আগেও একবার জাল দলিল করেছিল এত বড় বদমাইশ ওরে কেন পুলিশ ধরে নিয়ে গেল না সাথে জুরান সিটারে বাদ দে এসব পুলিশই ঝামেলার মধ্যে থাকতে থাকতে তো বাড়ি যেতে পারলাম না রাধা বাড়ি খাওয়া দাওয়ার কি হবে নি বেলাও তো মেলা হয়ে গেছে তুই যা আবার যাই রান্নাঘর দখল করে যা আমি আর এসব ঝামেলার মধ্যে যাবে চাইনি রে তা থেকে তুই এক কাম কর চাটমোর বাজার যা লালু পালের দোকান থেকে সিরে মুড়ি আর গুড় লিয়ে গা নিজ ঝামেলায় সাইডে মুখে দিয়ে পানি খেয়ে শুয়ে থাকবো কি হলো রে না মানে আব্বার কাছে টাকা চালি তো দেবে না আর
আমার কাছে তো টাকা নেই। বেশি করে দিয়ে আসিস, সময় অসময় ঘরে থাকলে পরে কাজে লাগবে। আমি আর পারি না এই দৌড়াদৌড়ি করবার। যা তাড়াতাড়ি আসিস।